হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব ডেসিমেল ফ্র্যাকশন অর্থাৎ দশমিক ভগ্নাংশ থেকে আপনাদের যে সমস্ত প্রশ্নগুলো আপনাদের যারা সরকারি চাকরির পরীক্ষা দেন তা তাদের এসছে, তা সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তা আমরা আজকে বেসিক লেভেলের কোশ্চেনগুলো আলোচনা করব আর এরপরে হায়ার স্কিল লেভেলের কোশ্চেনগুলো নিয়ে আমরা নেক্সট দিনকে আলোচনা করব। তো প্রথমে আজকে আমরা ডেসিমেল ফ্র্যাকশন মানে দশমিক ভগ্নাংশ থেকে যে সমস্ত প্রশ্নগুলো আপনাদের পরীক্ষায় এসেছিল, যারা সরকারি চাকরি পরীক্ষা দেন তারা বুঝতে পারবেন। তা যারা সরকারি চাকরি পরীক্ষা দেন তারা অবশ্যই আপনারা এই কোশ্চেনগুলো দেখুন। আশা করছি এই কোশ্চেনের সাথে কমন কোশ্চেনগুলো আপনারা পরীক্ষার সময় পেয়ে যান। তো চলুন আজকে আমরা আলোচনা শুরু করব। আর আপনারা আজকে মক টেস্ট দেওয়ার জন্য অবশ্যই একটা খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত থাকবেন এবং খাতা পেন্সিলে আপনাদের যে প্রশ্নের উত্তরটা সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন এবং যেটা ভুল হচ্ছে ক্রস চিহ্ন। এইভাবে আমি আপনাদের সাথে আজকে 13টা প্রশ্ন আলোচনা করব এবং আলোচনা শেষে আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞেস করব আর সেই প্রশ্নের উত্তর আমরা আগামীকাল দেব এবং তাতে পুরস্কার আছে এবং আপনারা যা মার্কস পাবেন আজকে 13টা প্রশ্ন সলভ করার পর আপনারা অবশ্যই আপনাদের মার্কস আমাদের কমেন্ট লাইনে পোস্ট করবেন। কমেন্ট লাইনে পোস্টের সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিও সার্থকতা। তো বন্ধুরা, আপনারা সবাই আশা করছি খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত। তা প্রথম প্রশ্ন নিয়ে আমরা চলো এখন শুরু করব। তা প্রথম প্রশ্ন কোশ্চেন নাম্বার 10 একটু অস্পষ্ট আছে, আমরা এখানে লিখে দিলাম কোশ্চেন নাম্বার 10। তা এটা হচ্ছে ব্যাংক পিও 2010 এ। তা কোশ্চেন করা আছে 1088.88 প্লাস 1800.08 প্লাস 1800.80 ইজ ইকুয়াল কত। আপনাদের এখানে পাঁচটা উত্তর আছে, যে উত্তরটা সঠিক হবে আপনাদের সঠিক উত্তরটা নির্বাচন করতে হবে। জাস্ট একটা ডেসিমেল ফ্র্যাকশন দিয়ে আপনাদের একটা যোগ করতে দেওয়া হয়েছে। আশা করছি আপনারা এই ধরনের কোশ্চেনগুলো সবাই কোশ্চেনের সঠিক উত্তর করতে পারবেন। তো চলুন দেখে নেবো আমরা এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনারা সবাই এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনারা সবাই যেটা সঠিক উত্তর হচ্ছে সেটা আপনারা খাতায় নির্বাচন করুন আর আমাদেরকে উত্তর পোস্ট করতে পারেন, যেটা আপনার চয়েস হয় আপনারা খাতায় নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে অঙ্কটা করে দেখবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে আমরা তিনটে যোগ করেছি, যোগ করে আমাদের উত্তর বেরিয়েছে 4769.76। তাহলে 10 নম্বর প্রশ্ন, যাদের উত্তর বেরিয়েছে অপশান ডি তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11। নাম্বারটা একটু অস্পষ্ট, আমি একটু ওভাররাইট করে দিচ্ছি। এটা ব্যাংক পিও 2010 এ এসেছিল, 6435.9 প্লাস 7546.4 প্লাস 1203.5, এটা কত উত্তর হবে সেটা আপনাদের বার করতে হবে। এই ধরনের কোশ্চেনগুলো আশা করছি আপনারা সবাই করতে পারবেন, বেসিক লেভেলের কোশ্চেন। তা আপনারা আশা করছি দশমিক ভগ্নাংশ আপনারা সবাই নির্বাচন করতে পারবেন, আপনারা সবাই এই কোশ্চেনের উত্তর করুন আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তা আমরা এটাকে ক্যালকুলেশন করেছি, ক্যালকুলেশন করার পর 15185.8। তা 11 নম্বর প্রশ্নে, যাদের উত্তর এখানে বেরিয়েছে অপশান বি তাদের সবার উত্তর সঠিক আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 12। 12 নম্বর প্রশ্ন আমি ওভাররাইট করে দিয়েছি। তা 12 নম্বর প্রশ্ন, 726.34 প্লাস 888.12 মাইনাস এই কোশ্চেন মার্ক ইজ ইকুয়াল 1001.88। তা আপনাদের এই কোশ্চেন মার্কের সংখ্যাটা বার করতে হবে চারটে অপশানের মধ্যে, যেটা কোনটা সেটা আপনাদের নির্বাচন করুন। IDBI অফিসার্স 2010 এই কোশ্চেনটা এসেছিল, আপনারা সবাই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা হয়। আপনারা সবাই যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা খাতায় নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আমরা এটাকে ক্যালকুলেশন করেছি, ক্যালকুলেশন করার পর যাদের উত্তর বেরিয়েছে 612.58 তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই যাদের উত্তর এখানে অপশান এ। তা এইসব ছোট ছোট ইজি লেভেলের অঙ্কগুলো আপনাদের টেনশন এগুলো ভুল হয়ে যায়, তা সুতরাং এগুলো আপনারা সময় নিয়ে প্র্যাকটিস করুন। এই ধরনের ইজি কোশ্চেন কিন্তু কয়েকটা থেকে থাকে কিন্তু আপনারা পরীক্ষার হল টেম্পারমেন্টে এই কোশ্চেনের অ্যান্সারগুলো কিন্তু আপনাদের ভুল হয়ে যায়, আমরা লাইভ ক্লাসেও দেখেছি। তা এই সমস্ত ছোট ছোট অঙ্ক অনেকের ভুল হয়, তা সুতরাং একটু সময় দিয়ে আপনারা অঙ্কগুলো করবেন, প্রতিটা অঙ্কের জন্য প্রায় আপনারা 1 মিনিট করেই পাবেন, তা সুতরাং সময়ের অভাব হবে না কিন্তু আপনারা ক্যালকুলেশন করে সঠিক উত্তরটা অবশ্যই পোস্ট করবেন। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 13। 13টা বোঝা যাচ্ছে না, আমি ওভাররাইট করে লিখে দিলাম 13। এটা ব্যাংক ক্লার্ক 2011 এ এসেছিল আর এটা ছিল আপনাদের গেল দিনের হোম ট্যাক্সের প্রশ্ন। তো চলুন আজকে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 16 ÷ 23 ÷ 47 ÷ 288 ÷ 92 ÷ 141 = কত। আপনাদের চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর
সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে 13 নম্বর প্রশ্ন, আর 13 নম্বর প্রশ্নে যাদের উত্তর বেরিয়েছে 2/27 তাদের সবার উত্তর সঠিক, আর 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি 2/27। তা যাদের উত্তর আপনারা যারা এই উত্তরটা পোস্ট করেছিলেন এবং যাদের নাম শর্ট লিস্টেড হয়েছে তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হয়েছে, আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নম্বর 14। আমরা 14টা ওভাররাইড করে লিখে দিলাম। ব্যাংক ক্লার্ক 2011 এ এসছে, 3/5 + 1/8/9 + 2/4/5 = কত? আপনাদের একটা পূর্ণ সংখ্যা সরল করতে দেওয়া হয়েছে, আপনারা অবশ্যই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন। তো চলুন আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনারা সবাই খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তো আমরা এটাকে ক্যালকুলেশন করেছি, ক্যালকুলেশন করে 6/13/45 আমাদের উত্তর বেরিয়েছে। তাহলে 14 নম্বর প্রশ্ন, যাদের উত্তর বেরিয়েছে এখানে অপশান ডি, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 16। তাহলে আমাদের 14-এর পরে 16 কেন হলো? আমরা এই সিকোয়েন্সটা আমরা মেনটেন করছি না, আমরা যে কোশ্চেনগুলো ইয়ার এন্ডিংয়ে এসছে, যেমন এসএসসি 2007 এই কোশ্চেনগুলো এসছে, সেরকম করছি, আর সেরকমই 13টা প্রশ্ন করব। আপনারা কোশ্চেন নাম্বার নিয়ে চিন্তা করবেন না, আপনারা ওভারঅল কতগুলো অঙ্ক করা হয়েছে সেটা দেখুন। আশা করছি আপনাদের এই কনফিউশনটা দূর হয়ে যাবে। তাই কোশ্চেনে বলা হয়েছে 1/2 ÷ 0.5 = 6.06 কত? তাহলে এই এক্স এর মান বা এই কোশ্চেন মার্ক কত বেরোবে সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা সবাই কোশ্চেনের সঠিক উত্তর আশা করছি নির্বাচন করবেন। তো চলুন আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করেছি, ক্যালকুলেশন করার পর আমাদের উত্তর বেরিয়েছে 400। তাহলে 16 নম্বর প্রশ্নে যাদের উত্তর এখানে বেরিয়েছে অপশান বি, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 17। 17 নম্বর প্রশ্নে চলে এসেছি, আপনাদের এখানে জানতে চাওয়া হয়েছে 33 + 371/7 = কত? আপনারা অবশ্যই বড মাসের নিয়ম অনুসারে অঙ্কগুলো করবেন, আশা করছি আপনাদের অবশ্যই উত্তর সঠিক হবে। এটা ব্যাংক ক্লার্ক 2011 এ এসেছিল। তো চলুন আপনারা এই কোশ্চেনের সবাই সঠিক উত্তর নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। বেসিক লেভেলের কোশ্চেন, আমরা আগামী দিনকে এর অ্যাডভান্স লেভেলের অঙ্কগুলো করব, চিন্তার কোনো কারণ নেই। বেসিক লেভেল আপনারা অবশ্যই গুরুত্ব দিয়ে করবেন। তো চলুন দেখে নিই আমরা এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে আমরা এখানে সঠিক উত্তর বার করেছি 86। তাহলে 17 নম্বর প্রশ্নে যাদের উত্তর বেরিয়েছে অপশান সি, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 18। লেখাটা একটু অস্পষ্ট আছে, আমি ওভাররাইড করে লিখে দিয়েছি। ব্যাংক ক্লার্ক 2011 এ আপনাদের এই কোশ্চেনটা এসেছিল, যারা এই পরীক্ষাটা দিয়েছিলেন, 39.3 × 53.4 + 26.7 × 5.9 = কত? তা আপনাদের এটার মান বার করতে হবে। আপনারা সবাই এই কোশ্চেনে আশা করছি সঠিক উত্তর করতে পারবেন। একটা সিম্পল অঙ্ক, শুধু ডেসিমেল ফ্র্যাকশনের অঙ্ক, আপনারা অবশ্যই এই কোশ্চেনটা সলভ আপনারা সবাই আপনাদের খাতায় করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আমরা ক্যালকুলেশন করেছি, ক্যালকুলেশন করার পর আমাদের বেরিয়েছে 2/256.15। তাহলে 18 নম্বর প্রশ্নে যাদের উত্তর আপনাদের বেরিয়েছে অপশান বি, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 19। 19 নম্বর প্রশ্নে চলে এসেছি, যেটা ব্যাংক ক্লার্ক 2009 এ এসেছিল, 3/4 / 5/6 / 7/10 / 1664 = কত? তা আপনাদের এই মানটা বার করতে হবে। আপনারা সবাই আশা করছি এই কোশ্চেনের সঠিক উত্তর করতে পারবেন। আপনারা এই কোশ্চেনের সবাই সঠিক উত্তর নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন, আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা ক্যালকুলেশনের মাধ্যমে। তো চলুন 19 নম্বর প্রশ্ন, আশা করছি আপনাদের সবার ক্যালকুলেশন করে উত্তর বেরিয়ে গেছে। তো চলুন আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যাদের উত্তর বেরিয়েছে 7/8, 19 নম্বর প্রশ্নে যাদের উত্তর বেরিয়েছে 7/8 মানে অপশান ডি, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 20। 20 নম্বর প্রশ্ন, যেটা ব্যাংক ক্লার্ক 2009 এসেছিল, ইফ দ্য ফ্র্যাকশনস 19/21, 21/25, 25/29, 29/31 and 31/37 আর অ্যারেঞ্জ ইন অ্যাসেন্ডিং অর্ডার অফ দেয়ার ভ্যালুস, হুইচ ওয়ান উইল বি দ্য সেকেন্ড? তাহলে এইটাকে যদি আপনারা অ্যাসেন্ডিং অর্ডারে সাজান, তাহলে অ্যাসেন্ডিং অর্ডারে সাজানোর মধ্যে আপনাদের কোনটা সেকেন্ড নাম্বারে আসবে সেটা আমাদের এখানে বলতে হবে। আপনাদের চিন্তার কোনো কারণ নেই, ইংরেজি আমরা প্রত্যেকটা বাংলা করে বলে দিচ্ছি, আশা করছি এটা আপনারা অবশ্যই সবাই সঠিক উত্তর করতে পারবেন। তাহলে আপনারা যদি অ্যাসেন্ডিং মানে A to Z 1 থেকে 10
এইভাবে যদি আপনারা সাজান তাহলে কোন সংখ্যাটা আপনাদের দু নম্বরে আসবে সেটা আপনাদের এখানে জানতে চাওয়া হয়েছে। কুড়ি নম্বর প্রশ্নে আপনাদের যেটা সঠিক উত্তর আপনারা সেটা নির্বাচন করুন। যারা যে শর্টকাট ব্যবহার করছেন আপনারা অবশ্যই সেই শর্টকাট ব্যবহার করে দেখুন উত্তর কত আসছে। আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে 21 ÷ 19 ÷ 21 = 0.904, 21 ÷ 25 = 0.84, 25 ÷ 29 = 0.86, আর 29 ÷ 31 = 0.93, আর 31 ÷ 37 = 0.837। তাহলে ক্লিয়ারলি নিশ্চয়ই আপনারা এখানে বুঝতে পারছেন কুড়ি নম্বর প্রশ্নে আমাদের সঠিক উত্তর আমরা এখানে পেয়ে গেছি। তা যাদের উত্তর এখানে অপশান বি বেরিয়েছে 21 ÷ 25, তা কেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেকেন্ড নাম্বারটা কত হবে 84 আছে। তা যাদের এখানে সেকেন্ড নাম্বার ফার্স্ট নাম্বারটা এটা আর সেকেন্ড নাম্বারটা এটা, তা যাদের উত্তর এখানে অপশান বি 21 ÷ 25 বেরিয়েছে তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 21। আমি ওভাররাইট করে লিখে দিলাম, এই কোশ্চেন নাম্বারটা একটু অস্পষ্ট আছে। ব্যাংক ক্লার্কস 2009 এসেছিল কোশ্চেনটা। 783 ÷ 9 ÷ 0.75 = কত? আপনাদের এই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে হবে, একটা ভাগ করতে দেওয়া হয়েছে। আপনারা সবাই এই কোশ্চেনের সঠিক উত্তরটা নির্বাচন করে পোস্ট করুন বা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। খুবই ইজি অঙ্ক, আচ্ছা আশা করি আপনারা সবাই অঙ্কের সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন। তো চলুন দেখে নিই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে আমরা এখানে বার করেছি 116। তা 21 নম্বর প্রশ্নে যাদের উত্তর বেরিয়েছে অপশান ডি তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 24। আমি ওভাররাইট করে নাম্বারটা লিখে দিলাম যেহেতু নাম্বারটা এখানে অস্পষ্ট আছে। 21-এর পরে 24 কেন? আমি আপনাকে এর আগেও বলেছি বা আপনাদের যে আমরা মানে যেগুলো কোশ্চেন যে কোশ্চেনগুলো আপনাদের পরীক্ষা এসেছে, যেমন এটা ব্যাংক পিও 2007-এ সেই সমস্ত কোশ্চেনগুলো করছি, তা সেই কারণে আপনাদের নাম্বার সিকোয়েন্সটা আপনারা ধরবেন না, আপনারা ওভারঅল দেখবেন 13টা কোশ্চেন আমরা সলভ করছি। ঠিক আছে বন্ধুরা, তো চলুন 24 নম্বর প্রশ্নে আমাদের এখানে জিজ্ঞেস করা হয়েছে 4 + 4.44 + 4.4 + 4.04 + 4.04 = কত, সেটা আপনাদের এখানে বার করতে হবে। আপনারা এখানে সঠিক উত্তরটা নির্বাচন করুন। 24 নম্বর প্রশ্নে আপনাদের যে উত্তরটা সঠিক হচ্ছে সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন বা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনারা সবাই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করবেন আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনারা সবাই এই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করুন আর 24 নম্বর প্রশ্নে আমরা দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 24 নম্বর প্রশ্নে আপনাদের যে উত্তরটা সঠিক হচ্ছে সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করবেন, একটা যোগ করতে দেওয়া হয়েছে। আশা করছি আপনারা সবাই এই কোশ্চেনটা সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন। তো চলুন দেখে নেবো আমরা এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা, যেটা ব্যাংক পিও 2007-এ এসেছিল। আপনারা সবাই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 24 নম্বর প্রশ্ন, আর 24 নম্বর প্রশ্ন আমরা এখানে পেয়ে গেছি। তা 24 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান এ 472.88 তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। যারা এই কোশ্চেনে অ্যান্সার করেছেন এটা, আপনারা এই ক্যালকুলেশনটা বাদ দেন। কেন না আপনারা এই ক্যালকুলেশনটা এইভাবে ধরে করুন, 4-4-এর সাথে যোগ করুন 4.44 + 4.4 + 4.04 + 4.4, তা আপনারা এইভাবে ক্যালকুলেশন করুন। ক্যালকুলেশন করে দেখুন 472.88 আপনাদের উত্তর বেরোবে। ঠিক আছে, আপনারা এখানে এইভাবে ক্যালকুলেশন করতে পারেন, প্রথমেরটা 4, তারপর একটা 4.44, তারপর একটা 4.4, তারপর একটা হচ্ছে 4.04, আর তারপর একটা হচ্ছে 4.44। আপনারা এটা ক্যালকুলেশন করুন আর ক্যালকুলেশন করে দেখুন আপনাদের এখানে সঠিক উত্তর বেরোবে 1, 2, 3, 4, 5। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তা যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন 24 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন আপনারা সবাই উত্তর করেছেন, যারা 24 নম্বর প্রশ্নে অপশান এ উত্তর করেছেন তাদের সবার উত্তর সঠিক। আপনারা সবাই এই কোশ্চেনের সঠিক উত্তর যেটা হবে সেটা আপনারা মিলিয়ে দেখুন। আশা করছি, সরি আমি এখানে একটা ভুল করেছি, কেননা এখানে দেখুন এখানে 4 + 4 আর এখানে 4 + 4 = 8, তাহলে এখানে কটা চার আছে 1, 2, 3, 4, 5, তাহলে হচ্ছে 4 × 5 = 20, 2 + 8 = 5। আমি এখানে ভুল উত্তর করছি। তা এখানে যারা উত্তর করেছেন অপশান সি 50.88 তাদের সবার উত্তর সঠিক। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমরা এই ক্যালকুলেশনটা করেছি এখানে। তা যারা আপনারা এই ক্যালকুলেশনটা করেছেন অবশ্যই মিলিয়ে নেবেন। যাদের উত্তর বেরিয়েছে 500.88, এখানে অন্য অঙ্কের ক্যালকুলেশন করা আছে যেহেতু, তা সেহেতু আমরা এখানে ক্যালকুলেশন করে দিলাম। আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো চলুন চলে আসবো আমরা আজকের শেষ প্রশ্ন, কোশ্চেন নাম্বার 26।
26 নম্বর প্রশ্ন মানে 13 নম্বর প্রশ্ন হচ্ছে 26 নম্বরটা তা আরআরবি 2009 এ এসেছিল when 0.252525 এরকম ভাবে যদি চলতে থাকে is converted into a fraction যদি এটাকে একটা ফ্র্যাকশনে কনভার্ট করা হয় then find the result তা আপনাদের রেজাল্টটা ফাইন্ড আউট করতে হবে আপনারা সবাই এই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনারা সবাই 1 2 3 4 4টা অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আশা করছি আপনারা এই কোশ্চেনের সবাই সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন তো চলুন দেখে নিই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তা যারা এই কোশ্চেনে অ্যানসার বার করেছেন 25/99 তাদের সবার উত্তর সঠিক 26 নম্বর প্রশ্নে যাদের উত্তর অপশন বি এ বেরিয়েছে তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই তো বন্ধুরা আমরা আপনাদের সাথে আজকে 13টা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম আর 13টা প্রশ্ন আলোচনার শেষে আপনারা কে কত মার্কস পেয়েছেন সেই মার্কসটা আপনারা সবাই একে একে পোস্ট করবেন মার্কস পোস্টের সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনারা কতটা প্রিপেয়ার্ড আছেন পরীক্ষা দেওয়ার জন্য বা আপনাদের পারফরমেন্স কীরকম পর্যায়ে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা তার সাথে সাথে আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা অবশ্যই আপনাদের কোশ্চেন পোস্ট করবেন আমরা চেষ্টা করব আপনাদের কোশ্চেনের সঠিক ও সদুত্তর দেওয়ার এখন আমরা চলে আসছি বিশেষ আকর্ষণীয় বিষয় সেটা হচ্ছে হোমটাক্সের প্রশ্ন তা আমি আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্নটা বলছি আপনারা একটু খাতায় লিখে নেবেন আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্ন হচ্ছে হাউ মেনি পিসেস অফ 13.2 সেমি ক্যান বি কাট ফ্রম এ 330 সেমি লং রড অপশান এ 25 অপশান বি 28 অপশান সি 21 এবং অপশান ডি 35 আবার আমি কোশ্চেনটা বলছি হাউ মেনি পিসেস অফ 13.2 সেমি ক্যান বি কাট ফ্রম এ 330 সেন্টিমিটার লং রড অপশান এ 25 অপশান বি 28 অপশান সি 21 এবং অপশান ডি 35 আপনাদের চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন আমরা আগামী দিনে এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর হয় সেই উত্তরটা আমি আপনাদের দিয়ে দেবো এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্টলিস্টেড হবে পুরস্কার বিতরণের জন্য তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কিরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয় আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে ধন্যবাদ